রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডির হাতে একের পরে গ্রেফতারি এবং চাঞ্চল্যকর সব তথ্য উঠে আসার পর অবশেষে নড়ে চড়ে বসল রাজ্য সরকার। খাদ্য দপ্তরের পোর্টালে এবার বাকিবুর রহমানের সংস্থা এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেডকে হোল্ড করা হলো। রেশন বণ্টন দুর্নীতি মামলায় 14ই অক্টোবর গ্রেফতার হন ব্যবসায়ী বাকিবুর রহমান, আর 27ই অক্টোবর ইডি গ্রেফতার করে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডি সূত্রে দাবি, এই দুর্নীতির তদন্তে নেমে তারা বাকিবুর রহমানের পাহাড় প্রমাণ সম্পত্তির কথা জানতে পারে, যার মধ্যে ছিল তার একাধিক সংস্থাও। গোয়েন্দা সূত্রে দাবি, 6টি এমন সংস্থার কথা জানা যায় যেখানে আটা বণ্টন দুর্নীতির টাকা ঢুকেছিল। এর মধ্যে একটি সংস্থা ছিল এনপিজি রাইস মিল প্রাইভেট লিমিটেড। এই সংস্থায় 10,30,97,100 টাকা ঢুকেছিল বলে তদন্তে জানা যায়। সূত্রের খবর, জ্যোতিপ্রিয় মল্লিক ও বাকিবুর রহমানের গ্রেফতারির পর খাদ্য দফতরের পোর্টালে এই সংস্থাকে হোল্ড হিসেবে দেখানো হয়েছে। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের তরফে এই চালকলগুলিতে ধান পাঠানো হয়, তারপর এই চালকলগুলি থেকে রাজ্য সরকার চাল নেয়। সূত্রের খবর, হোল্ড করার অর্থ এই চালকলগুলিতে রাজ্য সরকার আর ধান পাঠাবে না। বছর তিনেক আগে রেশন বণ্টন দুর্নীতি নিয়ে মামলা করেছিল পুলিশও। 2020, 2021 ও 2022 সালে নদিয়ার ধুবুলিয়া, কোতোয়ালি ও নবদ্বীপ থানায় 3টি এফআইআর করে পুলিশ। 2020 সালের 20শে ফেব্রুয়ারি নদিয়ার কোতোয়ালি থানায় এফআইআর দায়ের হয়। সেই এফআইআর এর ভিত্তিতেই 2022 সালে ইডি ইসিআইআর দায়ের করে। কিন্তু পুলিশের তদন্তেই দুর্নীতি সামনে আসেনি কেন? এ নিয়ে নড়ে চড়ে বসতে এতদিন লাগলো কেন? এখন ইডি জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানের গ্রেফতারির পর এই ব্যবস্থা কি মুখ বাঁচাতে? সেই প্রশ্ন তুলছে বিরোধীরা। এখানে যতগুলো চাল কল আছে, কেন্দ্র সরকারের থেকে এরা চাল নেয় না, এরা কিনে নেয়। যে চাল ধান বিক্রি করতে যান চাষিরা, তারা সময়ে চেক পান না। 6 কিলো করে প্রত্যেক বস্তায় বাদ দেওয়া হয় ধান, যত রকমভাবে শোষণ করা হয়। এই যে পাপ করা হয়েছে, সাধারণ মানুষের টাকাকে লুট করা হয়েছে, রেশনের টাকাকে লুট করা হয়েছে, 2 নম্বরই করা হয়েছে, সে তথ্য এখন সামনে আসছে। এরকম অনেক ফড়ের দালাল এখনও বেরোবে। বাকিপুরের যে রাইস মিল নিয়ে বিতর্ক, সেটা সরকারি তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এটা সরকারি তালিকা থেকে এতদিন বাদ দেওয়া হয়নি, কোন কোন অফিসার তাকে সাহায্য করেছেন মন্ত্রীর কথাতে অথবা মন্ত্রীর কথা ছাড়া, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তো তাদের বিরুদ্ধেও তো ব্যবস্থা নিতে হবে। আজকে বাদ দিলেন, এতদিন রেখেছিলেন কেন? দুর্নীতি করেছেন, ধরা পড়ে গেছেন, এখন চাইলেও স্লেট পরিষ্কার করা যাবে না, দুর্নীতির দায় ঘাড়ে নিতে হবে। একেবারে প্রশাসনিক বিষয় এগুলো বিস্তারিত জানিও না, এটা বলতেও পারবো না। আমি শুধু এইটুকু বলতে পারি, বাম জমানায় যে খাদ্য দপ্তরের যে লুট চলত, অরাজকতা চলত, তখন তো সিপিএম ফরওয়ার্ড ব্লকের বিরুদ্ধে বলতো। তো যাই হোক, নিজেদের মানে কে বেশি যাকে ওসব নিজেদের ভাগাভাগির গণ্ডগোল এসব ছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে স্বচ্ছতার রাস্তায় দপ্তরকে আনতে চেয়েছেন। এই পুরনো লোক 2-4টে রয়ে গেছে, এখন সেগুলো তদন্ত তাহলে পুরনো জমানা থেকেই হোক। আগামী দিনে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমানকে কি মুখোমুখি জেরা করবে ইডি? এই মামলায় আরও কী কী চাঞ্চল্যকর তথ্য সামনে আসা বাকি, সেটাই এখন দেখার। সমীরণ পাল, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।